fashion, kafashan, makuya, shatuya, shomantrer, chup! বন্ধুরা, আমি কিন্তু আপনাদের জাদু দেখাচ্ছি না। আসলে জাদু দেখানোর কাজটা জাদুকররা অত্যন্ত দক্ষতা এবং কৌশলের সাথে করে থাকেন। অনেকে বলে থাকেন জাদুকররা নাকি জাদু দেখানোর সময় মানুষের চোখে ইলিউশন লাগিয়ে থাকে, যার ফলে দৃশ্যমান বস্তু অদৃশ্য হয়ে যায়। তো চলুন আজকে দেখে আসি এমন বিখ্যাত জাদুর পিছনে কয়েকটি ট্রিক্স, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। পালক থেকে কবুতর বানানোর ম্যাজিক, ব্রিটেন গট দ্য ট্যালেন্ট অনুষ্ঠানের এই জাদুকরের জাদু দেখুন। ম্যাজিশিয়ান একটি পালকে আগুন ধরিয়ে দিচ্ছে এবং সেটি পুড়তে পুড়তে কবুতর হয়ে যাচ্ছে। কিন্তু এটা সে কিভাবে করলো একটু ক্লোজ করে দেখা যাক। সে যেটাতে আগুন ধরিয়েছিল ওটা ছিল একটা ফ্ল্যাশ পেপার। সাধারণত ম্যাজিশিয়ানরা দ্রুত আগুন ধরানোর ক্ষেত্রে ফ্ল্যাশ পেপার ব্যবহার করে থাকে। এটাতে খুব দ্রুত আগুন জ্বলে ওঠে, যেটাতে দর্শকের মনোযোগ আটকে যায়, আর সেই সাথে ম্যাজিশিয়ান তার হাতের কারসাজি করে ফেলে। আমাদের এই ম্যাজিশিয়ানও তাই করেছে। এর জ্যাকেটের বাম হাতের দিকে তাকালে দেখবেন একটু ফুলে আছে। যখন আগুন অনেক জোরে জ্বলে উঠছিল তখন তার বাম হাত থেকে কবুতর বের করে আনে, যেটা সে করেছিল চোখের পলকে। শূন্যে ভেসে থাকা, আপনি ইউরোপের অলিতে গলিতে স্ট্রিট ম্যাজিক তো নিশ্চয়ই দেখেছেন, যেগুলো দেখে এমনটা মনে হয় যেন তিনি শূন্যে বসে আছেন। আসলে তারা কিভাবে বাতাসে বসে আছে, এটার পিছনে অনেক সহজ একটা ট্রিক্স রয়েছে। এসব লোক আসলে এমন এক ধরনের কাপড় পরে আছে যেন তাদের দেখে সাধু, গুরু বা যোগী মনে হয়, কিন্তু বাস্তবতা হলো তারা একটি লোহার ফ্রেম ব্যবহার করে থাকে, যা তাদের হোল্ড করে রাখে এবং ইলিউশন ক্রিয়েট করে। তারা অনেকগুলো কাপড় পরে থাকে যাতে করে খুব সহজে লোহার ফ্রেমকে কাভার করে ফেলে। পানির উপর দিয়ে হাঁটা, বন্ধুরা অনেক সময় আপনারা টিভিতে দেখেছেন জাদুকর পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আর আপনি চিন্তা করতে থাকেন আসলে এটা কীভাবে করেছে। আসলেই কি জাদুকরের কাছে কোনো অদ্ভুত শক্তি আছে যেটা ব্যবহার করে সে এটা করেছে? এর পেছনে রহস্য হলো জাদুকর আসলে যে পানির উপর দিয়ে হাঁটছে ঠিক তার নিচেই রয়েছে প্লাস্টিকের একটি প্ল্যাটফর্ম। প্লাস্টিকের এই পাতগুলো এতটাই স্বচ্ছ যে এটি পানির রঙের সাথে মিশে থাকে, তাই মনে হয় জাদুকর শুধু পানির উপর দিয়েই হাঁটছে। এই জাদুকে আরও রিয়েল মনে করানোর জন্য আশেপাশে অনেকেই সাঁতার কাটতে থাকে, কেউ কেউ ডুব দিয়ে সেই পাতের নিচ দিয়ে চলে যায়। পারিপার্শ্বিক এই দৃশ্যগুলি জাদুকে আরও বাস্তব করে তোলে। দেহকে কেটে দ্বিখণ্ডিত করা, বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের কথা আপনারা অনেকেই শুনেছেন। তিনি একবার নিজেকে দ্বিখণ্ডিত করার একটি ম্যাজিক দেখিয়েছিলেন। কোনো একটি প্লেটের উপর শুয়ে থাকেন এবং একটি করাত দিয়ে তাকে দুভাগ করে কেটে ফেলা হয় এবং তার সহকর্মীরা এই দুই ভাগ আলাদা করে দেখান। এই ম্যাজিকটি তিনি কিভাবে করেছিলেন জানেন? এই ম্যাজিকটিতে শুধু কপারফিল্ডই ছিলেন না, সাথে আরেকজন ব্যক্তি ছিলেন যে তার বডির সামনের অর্ধেক পার্ট একটি ফ্রেমের ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন। অপরদিকে ডেভিড কপারফিল্ডের শরীরের নিচের পার্ট একই রকম আরেকটি ফ্রেমের ভিতরে লুকানো ছিল। ফ্রেম দুটি যখন পাশাপাশি একসাথে রাখা হয় তখন এদের মাঝে সামান্য একটি ফাঁক থাকে, সেই ফাঁক দিয়েই বিশাল আকৃতির করাতটি চালিয়ে দেয়া হয়। তার মানে এটি ছিল একটি ট্রিক্স। দেয়ালের ভেতর দিয়ে হাঁটা, হ্যারি পটার সিনেমাটির কথা কি আপনাদের মনে আছে, যেখানে দেখা গিয়েছিল মানুষ অনায়াসেই দেয়ালের ভিতরে ঢুকে যাচ্ছে? আমরা এবার যে জাদুকরকে দেখতে যাচ্ছি সে সিনেমায় নয়, বাস্তবেই এটা করে দেখায়। কি বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখে নিন। প্রথমে জাদুকর একজন দর্শককে ডাকেন এবং দেয়াল আসল না নকল তা পরীক্ষা করতে বলেন। দর্শক যখন কনফার্ম করেন যে দেয়ালটি আসল না নকল, তখন জাদুকর দেয়ালের এক পাশে গিয়ে ভিতরে ঢুকে যায়, আর একটি ফ্রেমে আমরা ছায়ার মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এরপর ম্যাজিশিয়ান দেয়ালের অপর প্রান্ত দিয়ে বের হয়ে আসে। কিন্তু আসলে এটা কীভাবে হলো? এর পেছনে রহস্য হলো সহকারীরা যখন ফ্রেমটি দিয়ে ঢেকে ধরেছিল তখন সে চালাকির সাথে অপর দিক দিয়ে বের হয়ে যায় এবং লুকিয়ে থাকে, এবং জাদুকর ফ্রেমের সাথে সাথে অপর প্রান্তে যায় এবং সে এমনটা দেখায় যেন মনে হয় দেয়াল থেকে বের হয়ে এসেছে, আর এটা দেখে মানুষ অবাক হয়ে যায়। কফি থেকে কয়েন, আপনি কি কখনো কফিকে কয়েনে পরিণত হতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এবার দেখে নিন। অদ্ভুত এই ম্যাজিকটি দেখে যে কেউ অবাক হয়ে যাবে, আপনিও এটি করে আপনার বন্ধুকে চমকে দিতে পারেন। এর জন্য আপনাকে দুটি কাপ নিতে হবে, একটি ছোট এবং একটি বড়। ছোট কাপটি পয়সা দিয়ে ভরে দেবেন এবং বড় কাপের ভেতরে একটি স্পঞ্জ রেখে দেবেন এবং নিচে একটা ফুটো করবেন। এবার ছোট কাপকে বড় কাপে ডুবিয়ে দিন এবং এতে কফি ডালুন।
প্রথমে উপস্থিত মানুষকে কফি দেখাবেন, এরপর কৌশলে নিচের ছিদ্র দিয়ে আঙুল ঢুকিয়ে আস্তে আস্তে স্পঞ্জটিকে উপরে ঠেলে তুলুন। এতে করে ছোট কাপ আস্তে আস্তে উপরে উঠে আসবে এবং কফি ছোট কাপের সাইড দিয়ে নিচে চলে যাবে, যা কিনা স্পঞ্জ তা শুষে নেবে। বন্ধুরা, আপনারা কি কখনো কাউকে ম্যাজিক দেখিয়েছেন? কমেন্ট বক্সে লিখে জানান। অর্ধমানব, এই ভিডিও ক্লিপটি দেখুন। যারাই তাকে দেখছে ভয়ে দৌড়ে পালাচ্ছে। লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং হাত দিয়ে তার অর্ধেক অঙ্গ ঝাপটে ধরে আছে, তারপরও সে চলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এবার আসল রহস্য ভেদ করা যাক। এই লোককে শুধু সামনে থেকে দেখলে শুধু এমনটি দেখতে পাবেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি এ ধাঁধার সমাধান পেয়ে যাবেন। এটা আসলে একটি ড্রেস। এখানে দেখতে পাওয়া পা থেকে হাঁটু পর্যন্ত রিয়েল, কিন্তু হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা আসলে একটা ডামি, আর শার্টটাও ডামি। এই প্রক্স পরে শরীরকে একটু বাঁকিয়ে রাখতে হয়। কিন্তু সে যাই হোক, সামনে থাকা মানুষটি তো আর সে কথা জানে না, তাই তারা দৌড়ে পালায়। বন্ধুরা, এই অবস্থায় আপনার সামনে কেউ এলে আপনি কি ভয় পাবেন? কমেন্ট বক্সে লিখে জানান। চামচ বাঁকা করা, এই জাদুটি করার সময় জাদুকর এমন ভঙ্গি করে মনে হয় সম্মোহনী শক্তি দিয়ে সেই চামচটিকে বাঁকা করে ফেলছে, এবং উপস্থিত সবাই তা দেখে অবাক হয়ে যায়। কিভাবে শারীরিক কোনো বল প্রয়োগ না করেই এই চামচটিকে বাঁকা করে ফেলে? এর পেছনের গল্পটা আসলে এরকম। জাদুকর প্রথমে দর্শকের অনেকগুলো সাধারণ চামচ দেখায়, কিন্তু তার হাতে আগে লুকানো থাকে বাঁকানো একটি চামচ এবং একটি হ্যান্ডেল। এ দুটিকে সে এমনভাবে সেট করে এবং খেলাটি দেখায় যেন মনে হয় মেডিটেশন করে জাদুকর এই চামচটিকে বাঁকা করে ফেলেছে। বন্ধুরা, আমার তো মনে হয় আপনারাও চেষ্টা করলে এই ম্যাজিকটি করতে পারবেন। বন্ধুরা, এই জাদুগুলোর মধ্যে কোনটা দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।